পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব ইডির দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করা হলো। নিতাই দত্ত এক সময় মন্ত্রী সুজিত বসুর ব্যক্তিগত সহায়ক ছিলেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহে ইডি দপ্তরে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আরও একবার জানাই, নিতাই দত্ত তিনি এক সময় মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন এবং পুর নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি এবং ইডির তরফ থেকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তাকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।